দেশিম্যান ট্রাভেলারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি ফিলিপিন্সে। ফিলিপিন্স এমন একটা দেশ যে এখানে এরা বাঁশ, প্রচুর বাঁশ আছে এখানে, বাঁশের কারুকার্যটা এখানে অপূর্ব সুন্দর। তা আমি আপনাদেরকে আজকে ওরা বাঁশ দিয়ে যে কী কী জিনিস বানায় আমি কী কয়েকটা জিনিস দেখাতে পারবো। যেমন বাগানে বসে যে ঘরগুলা তারা বাগানের মধ্যে সেট করে সেটাও খুব সুন্দর, সেটা দেখাবো। আর বাহাই কুবো যেখানে মানুষ বসবাস করে, এক কামরা দুই কামরাওয়ালা ঘর, সেটা আপনাদেরকে দেখাবো। বাঁশের খাট, বাঁশের সোফা সেট, এই কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের আশা করি ভাল লাগবে। তো আমার সঙ্গে থাকুন, আর যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ভবিষ্যতের ভিডিওগুলো আপনারা মিস করতে পারবেন না। তো চলুন আপনাদেরকে নিয়ে দেখাই, ধন্যবাদ। ফিলিপিন একটি অসাধারণ দেশ। এরা এখানে প্রচুর বাঁশ উৎপন্ন হয় এবং এখানকার লোকরা বাঁশ দিয়ে অনেক বাঁশ শিল্পটা আমি আপনাদেরকে দেখাবো। আমাদের দেশেও হয়, তবে এই একটু ভিন্ন ধরনের, এখানে এখানকার শিল্পটা একটু ভিন্ন ধরনের। এবং যেহেতু আমাদের দেশের মতো এখানে বৃষ্টি হয়, সেই জন্য ওরা বাড়িঘর একটু উঁচা করে বানায়। তো আমাদের দেশেও বৃষ্টি হবে, কিন্তু আমরা সব জায়গায় উঁচা করে বানাই না। আমার মনে হয় পাহাড়ি এলাকায় আমরা উঁচা করে বানাই। এটাকে বলা হয় বাহাই কুবো, এবং বাহাই কুবোটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। এটা একটা সিঙ্গেল ফ্যামিলির জন্য ওরা একটু উঁচা করে বানায়, যেটা ফিলিপিন্সে খুব পপুলার। এবং ফ্লোরটাও আপনারা দেখবেন বাঁশের। এত মডার্ন ডিজাইন যে আপনি চিন্তা করতে পারবেন না। এটা হচ্ছে রান্নাঘর, কিচেন। এখানে আপনার ওয়াশ বেসিন আছে, জিনিসপত্র রাখার জন্য ক্যাবিনেটও আছে। এবং ছাদটা বাঁশের, তার উপরে কিন্তু টিন দেওয়া। বসার খুব সুন্দর বন্দোবস্ত, বাতাসও খুব সুন্দর। এখানে দরজাটা কনভিনিয়েন্টলি বন্ধ করা যায় এবং খোলা যায়। এটা হচ্ছে আপনার বেডরুম। বেডরুমে ছাদে ওরা পেন্ট করে দিয়েছে এবং প্লাইউড দিয়ে বানিয়েছে। উপরে একটা শোয়ার সুন্দর জায়গা আছে যেটা আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন এবং উপরে একজন থাকতে পারবে, আর নিচে দুইজন মানুষ শুতে পারবেন। এবং এইখানে আপনার ক্যাবিনেট আছে, যেই ক্যাবিনেট দিয়ে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। দরজাটা বন্ধ করলে বেশ ভালো দেখায়, যেটা আপনারা দেখেন। ফ্লোরটা হচ্ছে বাঁশের, আপনারা এটার উপরে প্লাইউডও দিতে পারেন। অনেক খোলা মেলা বাতাস ঢুকার সুব্যবস্থা আছে। এটা একটা বেডরুম, তবে এখানে বাথরুম নাই। আর এনারা জানলা করেছেন খুব সুন্দর, ওই অ্যালুমিনিয়াম ওইটা দিয়ে উইন্ডোজ। এবং এখানে সুন্দরভাবে দেখেন, যেটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। এটার দাম পড়ছে প্রায় 80,000 ফিলিপিন পেসো,
তার মানে এটাকে 1.70 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনারা বুঝতে পারবেন এটার আসল দাম কত। তবে একটি পরিবার খুব শান্তিতে এখানে থাকতে পারে। আসসালামু আলাইকুম। আগের কুব্বোটা যেটা আমি দেখেছিলাম সেটার ছাদটা ছিল টিনের, এটার ছাদ হচ্ছে শনের। আর আরেকটার পার্থক্য হচ্ছে ওইখানে থাই অ্যালুমিনিয়ামের উইন্ডো ছিল, জানলা ছিল, এখানে আছে এই কাঁচের উইন্ডো। এই কাঁচের আর সবই একই ধরনের তৈরি। এখন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি, তো চলুন দেখেন। একই ধরনের বাড়ি, অনেক তাক আছে এখানে জিনিসপত্র রাখার জন্য, ধোয়ার জন্য, করার জন্য। এখানে আপনি টিভি রাখতে পারেন, এখানে একটা সুন্দর টেবিল আছে বসার জন্য। এটা হচ্ছে শোয়ার ঘর, কমসে কম 4 জন শুতে পারবে। দেখেন উপরেও শোয়ার জায়গা আছে, নিচে শোয়ার জায়গা আছে, খাটের নিচে কিছু রাখার জায়গা নাই। জানলাগুলা খুবই সুন্দর, এখানে কমসে কম 3টে জানলা আছে, উপরে নিচে সুন্দর দরজা আছে সিকিউরিটির জন্য, এখানেও দরজা আছে। আর এইটা হচ্ছে বাগানে বসানোর জন্য। এটা ছোট হতে পারে, বাগান যদি বড় হয় তাহলে এটা খুবই সুন্দর লাগবে। আর এটা দেখেন একটু উঁচুতে তৈরি করা, তো বৃষ্টি হলে পানিটা ভিতরে ঢুকবে না, পানিটা নিচে দিয়ে বেয়ে যাবে। আর পাতা শুকালে যেন ভিতরে না পড়ে সেই জন্য এইভাবে দেওয়া আছে ছাদে, তো গুড়ি গুড়িগুলো আর নিচে পড়বে না। আর আপনি ইচ্ছা করলে এখানে ওই আগের ঘরটার মতো আপনারা ছাদ দিতে পারেন। দামাদামি নিশ্চয়ই করা যাবে, পৃথিবীতে সব কিছুই দামাদামি করা যায়, এমন কোনো জিনিস নাই যেটা দামাদামি করা যাবে না। আর এখানকার ফ্লোরগুলো হচ্ছে বাঁশের, আপনি ইচ্ছা করলে এখানে ওরা প্লাইউডও দিতে পারেন ফ্লোরে। এখানে বেশিরভাগ বিক্রি হয় বাগানের ফার্নিচার, যেমন এই কুবোগুলো।
বৃষ্টি আসার সম্ভাবনা বলে ঢেকে রেখেছে। এটা হচ্ছে বিছানা শোয়ার জন্য, একটা হচ্ছে সিঙ্গেল আর নিচেরটা হচ্ছে ডাবল। আর বাসের ফার্নিচারগুলা বসতে ভীষণ কমফোর্টেবল। এখানে তিন বড়টে তিনজন, তারপরে সিঙ্গেল দুটো, টোটাল পাঁচজন বসার জন্য। কেন দিস ওয়ান? এটা 2500 পেসো। আমি আপনাকে নিচে লিখে দিব যে কত বাংলাদেশি টাকায় পড়ছে। এন্ড দিস ওয়ান 25,000, এটা 25,000। বাগানে বসার চেয়ারগুলো, এরকম দরজা আছে, উঠে বসবেন, তারপরে দরজাটা বন্ধ করে দিবেন। বেশ অনেকজন বসতে পারবেন। বাঁশের কারুকার্য খুব সুন্দর, হার্ট আছে, হৃদয়। এখানে জিনিসপত্র রাখা যাবে, টেবিল আছে। আমাকেও বলেছে যে আপনার ইলেকট্রিসিটি দিয়ে লাইট লাগাতে পারবেন, আর এখানে প্লাগ পয়েন্ট লাগালে আপনারা চার্জও করতে পারবেন জিনিসটা। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।